নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকাল পরশুর এই অনুষ্ঠানে। যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময় অত্যন্ত দুর্বিষহ সময়, অত্যন্ত দুঃসময়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, ভারতবর্ষ এমন একটা দেশ যেই দেশ এহেন একাধিক আঘাত সহ্য করেও সোজা হয়ে টিকে ছিল এবং আমাদের বিশ্বাস আগামীতেও থাকবে। ফলে খুব স্বাভাবিকভাবেই তার নির্দিষ্ট কিছু গুণাগুণ এই দেশটির মধ্যে রয়েছে এবং সেই দেশটির বহু পুরাতন প্রাচীন কাল থেকে বহু এমন কিছু বিষয়কে নিয়ে চলছে যা ওই যুক্তি তর্ক বিজ্ঞান এই সমস্ত কিছু দিয়ে সম্পূর্ণটা যে ব্যাখ্যা করা যায় তা কিন্তু নয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ভারতবর্ষের একাধিক যে পুরাতন শাস্ত্র রয়েছে তার মধ্যে একটি হলো অবশ্যই জ্যোতিষশাস্ত্র, যার মাধ্যমে মানুষ আগাম বুঝতে পারেন তার আগামীটা কেমন এবং এই মুহূর্তটাও কেমন সেটাও অনুধাবন করা যায়। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষ যারা এই বিষয় নিয়ে নিরলস গবেষণা করেছেন, নিরলস অধ্যাবসা করেছেন, যার ফলে তারা আজ এমন একটা জায়গায় নিজেকে উন্নত করে নিয়ে পৌঁছেছেন যে তারা অনায়াসেই মানুষের সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন শুধুমাত্র তার হরোস্কোপটা সামনে থাকলেই। আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি অতিথি হিসাবে রয়েছেন তিনি দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে এই বিষয়ের সঙ্গে যুক্ত শুধু রয়েছেন তা নয়, নিরলস পরিশ্রম গবেষণা সাধনা করে চলেছেন আর যার ফলে তার সামনে যখন কোনো একটা হরোস্কোপ এসে উপস্থিত হয় স্বয়ং সে মানুষটি এসে উপস্থিত হয়, সে মানুষটির মনের দরজাটা খুলে তার ভেতরে কী কী রয়েছে সেটা কেমন যেন তিনি দেখতে পান আর তখন মানুষটি অবাক হন যে আমি তো কিছু বললাম না, আমার সম্পর্কে এত তথ্য তিনি জানলেন কী করে। আসলে ওই যে বললাম যে শাস্ত্রটার মধ্যে রয়েছে সে জিনিস আর সেটা নিয়ে গবেষণা যারা সঠিকভাবে করেন তারা সেটা বলতে পারেন। আমাদের অতিথি আজকে যিনি রয়েছেন হটসেটে তিনিও তাদের মধ্যে অন্যতম, আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বৈশালী সরকার। বৈশালীতে আবারও একবার অসংখ্য ধন্যবাদ শ্রুতিতে আসবার জন্য। ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनम् मृतोर्मुक्षीयममृत ॐ हूं जूं स्वः ॐ भूर्भुवस्वः। বেশ, বৈশালীদি, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এত বড় দুঃসময় এবং এই দুঃসময় হবার কারণটা কি কোন রকম জ্যোতিষ অ্যাসপেক্টে আমরা দেখতে পাই বা আপনি দেখতে পান? ডেফিনেটলি একটা তো জ্যোতিষের জায়গা রয়েছে। অ্যাস্ট্রোলজিতে আমি এর আগেও আলোচনা করেছিলাম যে কেন এই ধরনের প্রবলেমটা এই মুহূর্তে আসছে এবং আজকেও অ্যানালিসিস করেছি আমি, আজকে দুপুরবেলাও বসেছিলাম, কারণ বহু মানুষের একটা আতঙ্ক ফোবিয়া কিন্তু তৈরি হয়েছে। আমি বলবো আতঙ্ক ফোবিয়ার মধ্যে একদম থাকবে না, একদম ঠিক, কারণ জীবনে যেটা ঘটার ঘটবে আমাদের কি করতে হবে, হ্যাঁ আমাদের কি করতে হবে, ভবিতব্য যেরকম আছে, ঈশ্বর যেরকম আমাদের সমস্যাও দিয়েছে ঈশ্বর আমাদের সমাধানও দিয়েছে, ঠিক আছে। এবং এই সময় যে প্ল্যানেটারি পজিশন, সেই প্ল্যানেটারি পজিশন আমাদের কি দিচ্ছে, কেন আমরা চাপের মধ্যে চলে গেলাম আর কিভাবে আমরা রিলিফ পাবো, তার প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়েও আমরা পেতে পারি। এবং তার আগে সবথেকে আগে আমি থ্যাঙ্কসফুল জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, তিনি ভীষণ ভালো রকমভাবে পুরো দেশবাসীর জন্য, আমাদের পশ্চিমবঙ্গের জন্য কাজ করে চলেছেন। প্রশাসনিক স্তরে যে সমস্ত মানুষরা রয়েছে তাদের নিজেদের কথা না চিন্তা করে বহু, মানে আমি পুলিশের মানুষদের জানি যারা কিন্তু মানে অবিরত মানুষের জন্য কাজ করে চলেছেন, স্বেচ্ছাসেবী সংস্থার মানুষরা, ডাক্তার মানুষরা, শুধু আমাদের দেশে না সারা ওয়ার্ল্ডের যে সমস্ত মানুষরা করছে তাদের প্রতি আমাদের প্রত্যেকের প্রতি কিন্তু প্রণাম থাকলো। এবং এই যে জায়গাটা তৈরি হলো না, এই জায়গাটা কেন এলো এটা আমাদের সবার আগে বুঝতে হবে। প্রথম কথাই দেখুন, এই মুহূর্তে যে প্ল্যানেটারি পজিশন আছে তাতে কিন্তু পূর্ণ কালসর্প দোষ এসছে, এক নম্বর, ঠিক আছে। রাহু কেতুর এক্সেসে সমস্ত প্ল্যানেটগুলো চলে গেছে এবং আমরা প্রত্যেকেই জানি
রবি হচ্ছে আমাদের কিন্তু প্রাণের কারুগ্রহ, রবি হচ্ছে সৃষ্টির কারুগ্রহ, আর শনি হচ্ছে আমাদের মৃত্যুর কারুগ্রহ, শনি হচ্ছে আমাদের ভয়ের কারুগ্রহ। আমি এর আগে অনেকবার প্রোগ্রামে কিন্তু বলে গেছিলাম যে শনি কিন্তু ন্যাচারাল জোডিয়াকের দশমভাবে যখন সে আসবে তার নিজের কর্মক্ষেত্রে, সে কিন্তু নিজের ফল কিন্তু দেবে, অর্থাৎ কর্মের ফল। মানুষ যে প্রকৃতির এগেনস্টে চলে গেছিল, আজকে দেখো সন্ধ্যেবেলা আমরা 5টার সময় কিন্তু প্রত্যেকেই কিন্তু শাঁখ বাজালাম, ঘণ্টা বাজালাম, কাঁসর বাজালাম, অর্থাৎ সেই প্রকৃতিকে আমরা কিন্তু, এটা কি একটা সাউন্ড ভাইব্রেশনের মাধ্যম দিয়ে আমরা জীবাণুকে কিন্তু দূরে হাঁটাচ্ছি। এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমাদের মা ঠাকুমারা প্রতিদিন শাঁখ বাজাতেন সকাল সন্ধ্যে, এবং সেটা আমাদের আবারও ফিরিয়ে আনতে হবে। শাঁখের মধ্যে কি থাকে? শাঁখের মধ্যে ফসফরাস থাকে, ক্যালসিয়াম থাকে, এবং মেয়েরা যদি প্রতিদিন, মেয়ে বলো ছেলে বলো, প্রতিদিন যারা শাঁখ বাজাবে তাদের হার্টের প্রবলেম হয় না। এবং আমাদের বডির মধ্যে যে অরা রয়েছে, পজিটিভ অরা কিন্তু অনেক বেশি, কারণ আমাদের দেখো ভাইরাস, আজকে হয়তো নোবেল করোনা ভাইরাস আমরা জানছি, কালকে হয়তো আর একটা ভাইরাস আসবে, আমাদের কিন্তু অলওয়েজ ফাইট করতে হবে। কিন্তু তারাই বেঁচে থাকবে বা তারাই জুঝতে পারবে যাদের কিন্তু আমাদের হিউমিউনিটি পাওয়ারটা বেশি থাকবে। আর এই হিউমিউনিটি পাওয়ার কীভাবে বেশি রাখতে পারবো? আমাদের যে চক্রগুলো আছে সেই চক্রগুলোকে আমরা ব্যালেন্স করতে হবে আমাদের। তার জন্য আমাদের প্রত্যেকে কিন্তু প্রাণায়াম করতে হবে, কপালভাতি করতে হবে, অনুনয় বিলম্ব করতে হবে। এগুলো বহু প্রাচীন জিনিস, এবং প্রতিদিন যারা করেছেন বা দীর্ঘ 20 বছরে বেশি সময় ধরে যাদেরকে আমি করিয়ে আসছি তারা কিন্তু ভালো রয়েছেন। যারা বিদেশেও রয়েছেন বারবার ফোন করে মানে জানতে চাইছেন, এবং এখনও পর্যন্ত তারা, আমার যে সমস্ত ক্লায়েন্ট রয়েছে তারা কিন্তু ভালো আছেন। এই ভালো থাকার জায়গা কিন্তু রয়েছে, কিন্তু এই মুহূর্তে যে প্ল্যানেটারি পজিশন আমি যে বললাম যে রবি রয়েছে একদম ন্যাচারাল জোডিয়াকে দ্বাদশভাবে, এবং সে রয়েছে কার স্টারে? না শনি স্টারে। রবি শনির বীজযোগ সেখানেও তৈরি হয়ে গেল। শনি রয়েছে দশমে, সেখান থেকে থার্ড অ্যাসপেক্ট দিচ্ছে সেই রবিকেই, ঠিক আছে? মানে রবি হচ্ছে, যে বললাম প্রাণ, প্রাণটাকে কিভাবে ধ্বংস হচ্ছে তুমি দেখো। এবং শনিও রয়েছে এই মুহূর্তে রবি স্টারে, উত্তরাষাঢ় নক্ষত্রে। এবং জার্মটা যে আমাদের ছড়িয়ে দিচ্ছে সেই বুধ, সেও কিন্তু রয়েছে রাহু স্টারে। এবং যেহেতু কালসর্প অ্যাক্টিভ হয়ে গেছে, রাহু রয়েছে জোডিয়াকে থার্ড হাউসে, সেও রয়েছে রাহু স্টারে, এবং সে কেতুর সাথে রয়েছে অ্যাক্সেসে 180 ডিগ্রি, সমস্ত প্ল্যানেট একদিকে চলে গেছে। এই যে রবি শনির এই যে বীজযোগ, অর্থাৎ ধ্বংসাত্মক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার পাশাপাশি 22 তারিখ, অর্থাৎ আজ থেকে কিন্তু মঙ্গল, সেও কিন্তু এক্সাল্টেড অবস্থায় চলে গেল হচ্ছে কিন্তু মকর রাশিতে। এবং শনি মঙ্গলের বীজযোগ, যারা জ্যোতিষ সম্পর্কে একটু ওয়াকিবল তারা নিশ্চয়ই জানেন যে তার দুটো প্ল্যানেটই রবি স্টারে রয়েছে, অর্থাৎ একদম মঙ্গল রয়েছে আজকে 0 ডিগ্রি সামথিংয়ে, এবং শনিও একদম তার কাছাকাছি, যার ফলে এই কনজয়েন্ট দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মৃত্যু, রক্তপাত এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। কিন্তু বাড়িয়ে তুললে আমরা বলবো ভয় পাবো না, এখানে আমাদের প্রত্যেকে সাহস রাখতে হবে এবং ঈশ্বরের প্রতি অবশ্যই আস্থা রাখতে হবে, ডাক্তার চিকিৎসা এবং আমাদের যে স্বাস্থ্য পরিষেবা আছে তার উপর আস্থা রাখতে হবে। একদম, আমরা একেবারেই, আপনি সঠিক কথা বলেছেন, আতঙ্ক নয়, সতর্ক থাকুন। সেই জায়গায় দাঁড়িয়ে একজন টেলিফোন রয়েছে, আমি একটু দেখে নেব। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? দিদিকে নমস্কার, আপনাকেও নমস্কার। হুম, কে বলছেন? আমি চন্দননগর থেকে সোনালী গোস্বামী কথা বলছি। সোনালী গোস্বামী? সোনালী গোস্বামী, বলুন, চন্দননগর থেকে বলুন, নিজের জন্য জানতে চাইছেন? প্রোগ্রাম তো, হ্যাঁ, আমি আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 30/3/2000। 30/3/2000, হ্যাঁ। টাইম? 12:28 AM, দুপুরবেলা না রাত্রির বেলা? হ্যাঁ রাত্রির বেলা, মানে 29 তারিখ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কটার সময় জন্ম? মানে কোথায় জন্ম? আসানসোলে। আসানসোলে জন্ম। আপনি এখন চন্দননগর থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসানসোলে জন্ম। ওকে শোনাদি, আপনি কি বৈশালীদের অনুষ্ঠান দেখেছেন বা দেখেন? হ্যাঁ হ্যাঁ দিদি, প্রোগ্রাম আমি দেখি, খুব ভালো লাগে, ফোনের চেষ্টা করে করে আজকে লাইন পেয়েছি। কি বাত, বেশ, তাহলে দেখা যাক যে আপনার ছেলের হরোস্কোপে কি রয়েছে। আচ্ছা, আমার যা এরকম, হ্যাঁ, দিদি কাছে গেছিল ব্যারাকপুর চেম্বারে, আচ্ছা, মেয়ের জন্য, হ্যাঁ,
আমি অনেক রকমের ডিস্টার্ব ছিল, পড়াশোনা করতো না, মায়ের কথা শুনতো না, এখন মানে দিদি রেমিডিজে খুব ভালো আছে। কতদিন আগে এসেছিল আমার কাছে? কতদিন আগে? হ্যাঁ মোটামুটি 6 মাস আগে। আচ্ছা আচ্ছা, ব্যারাকপুরে এসেছিল? হ্যাঁ। কে হন আপনার, কে হন? আমার যা হয়। আচ্ছা, যা আমার বড় যা। আচ্ছা, তার কার জন্য এসেছিলেন? আচ্ছা, ছেলের হচ্ছে মকর রাশি, মকর রাশি ক্যাপ্রিকন উত্তরাসরা নক্ষত্র এবং ধনু লগ্ন আছে, জানেন তো এটা? আচ্ছা, প্রথম কথাই হচ্ছে এই শনি নিয়ে আমি একটু আগে আলোচনা করছিলাম, আপনার ছেলেরও বর্তমানে শনির সাড়ে সাথী চলছে, ঠিক আছে? এবং যে ক্ষেত্রে দেখা যাবে ও আগে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মেন আপনার ওর পড়াশোনা নিয়ে জানার ইচ্ছা, তাই তো? হেলথ আর পড়াশোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখুন চতুর্থে ওর রবি রয়েছে, অর্থাৎ যথেষ্ট ইন্টেলিজেন্ট ছেলে আপনার, ঠিক আছে? ওকে সায়েন্স নিয়েছে, ও সায়েন্স নিয়েছে? হ্যাঁ হ্যাঁ সায়েন্স নিয়েছে। এটা সায়েন্স এডুকেশনের ছক রয়েছে এবং ওকে টেকনিক্যাল কিছু করার মানসিকতা রয়েছে বা টেকনিক্যাল কিছু করছে? হ্যাঁ করছে। হ্যাঁ একদম ঠিক লাইনে গেছে, খুব শৌখিন হবে, ঠিক আছে? হ্যাঁ শৌখিন হবে, কিন্তু বন্ধু সঙ্গ বর্তমান সময় খুব একটা ভালো দেখাচ্ছে না, এবং আগে আপনার খুব বাধ্যের ছিল ছেলে, কথাটা শুনছেন আমার? হ্যাঁ হ্যাঁ শুনছি দিদি। আগে কিন্তু আপনার ছেলে আপনার যথেষ্ট বন্ধু সুলভ ছিল, বাধ্যে ছিল, কিন্তু লাস্ট বছর দেড়েক ওকে কিন্তু আপনি সেভাবে কন্ট্রোল করতে পাচ্ছেন না। একদমই ঠিক, একদমই ঠিক, এটাই হচ্ছে তো? এইটাই হচ্ছে। এবং আপনার আপনার হ্যাঁ আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনারও তো স্পিরিচুয়ালিটি ভীষণ ভাবে রয়েছে, ক্রিয়েটিভিটি ভীষণ ভাবে রয়েছে, যেটা কিন্তু আপনার ছেলের মধ্যেও কিন্তু রয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো সেটা একটা আছে। হ্যাঁ সেটা একটা ছেলের মধ্যে, ছেলের দেখুন থার্ড হাউস হচ্ছে শুক্র বুধ, ওর নয় আঁকা অভিনয় এইগুলোর প্রতি কিন্তু, হ্যাঁ অভিনয় অভিনয়টাই মানে ছোট থেকে যেটাই করেছে, হ্যাঁ এইগুলো কিন্তু ওর প্রতি কিন্তু ওর বিশেষভাবে কিন্তু ইচ্ছা আগ্রহ গুলো থাকবে, কিন্তু এই মুহূর্তে মনের জায়গা থেকে খুব ডিস্টার্ব, মানসিক চঞ্চলতা খুব বেড়ে গেছে, আগের মতন পড়াশোনা কিন্তু করছে না। না 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 একদম, এইগুলো নিয়ে আপনি খুব ডিস্টার্বের মধ্যে রয়েছেন। একটা জিনিস দেখুন, ওর হরোস্কোপটা কি আপনি আগে কারো পরামর্শ নিয়েছেন? হ্যাঁ দিদি, এইটাই মানে একটু শেয়ার করছি আমি। হ্যাঁ আমি মানে বিখ্যাত বিখ্যাত নামি দামি অ্যাস্ট্রোলজার কাছে নিয়ে গেছি ছেলেকে, মানে তারা বেশি টাইম দিয়েও দেখে না, কাজও সেরকম বুঝিনি, টাকা পয়সা মানে প্রচুর গেছে, কিছুতেই কিছু মানে হয়নি। মানে আপনি রেমিডি আগে হয়তো কারো করিয়েছেন কিন্তু কাজ পাননি? আপনার ছেলেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, বাইক যদি চালায়, গাড়ি যদি চালায় 4th মে পর্যন্ত ভীষণ ভাবে সাবধানে কিন্তু থাকতে হবে, ওর এর মধ্যে কোনো চোট আঘাত এরকম কি কিছু পেয়েছে? হ্যাঁ 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 হয়েছে, হয়েছে তো, হয়েছে হচ্ছে মানে দুটো তো অলরেডি হয়ে গেল। হ্যাঁ বা সাইডে কোনো চোট পেয়েছে? হ্যাঁ বা পায়ে চোট পেয়েছে। হ্যাঁ পেতেই হবে, বুঝো। হ্যাঁ মাথাতেও আঘাত পেয়েছে। হ্যাঁ একটু কিন্তু দিদিভাই এই সময় কিন্তু ওকে সাবধানে রাখুন, পূর্ণ কালসর্প দোষ, শনির সাড়ে সাথে চলছে, গ্রহণ দোষ রয়েছে, এতগুলো নেগেটিভ দোষ যখন রয়েছে আমি বলবো, আপনি তো বহু জায়গায় বললেন গেছেন, কিন্তু বৈশালী সরকারের কাছে আপনাকে একবার আসতেই হবে। আপনি নিজেই প্রথমে শেয়ার করলেন যে আপনার জায়ের মেয়ের এসে কাজ পেয়েছে, ঠিক আছে? শুধু তাই নয়, এবং আজকে আজকে যেভাবে আপনার ছেলের সম্পর্কে এক নয় একাধিক তথ্য উনি বলে দিলেন, মানে যেটা ঘটছে যেটা চলছে সেই জিনিসটা, প্রথমত আপনার ছেলে এই মুহূর্তে যে আপনার হাতের বাইরে চলে যাচ্ছে সেটা যেমন তিনি বললেন, আরেকটা আমি বলছি যেটা দেখতে পাচ্ছি, ও কোন রিলেশনে জড়িয়েছে? ভুলভাল মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে, এবং রিলেশন খারাপ না, প্রেম করা খারাপ না, রিলেশন খারাপ না, কিন্তু আপনার ছেলের জন্য এই সময় খারাপ, আপনার ছেলের জন্য এই সময় খারাপ, ওকে ডিস্ট্রয় করে দিচ্ছে, ওর মধ্যে যে পজিটিভিটি রয়েছে না,
সে পজিটিভিটিটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। ছেলেকে খুব সতর্কতায় রাখতে হবে 4th মে পর্যন্ত। ঠিক আছে, আপনার কাছে তো যাবই আমি, আমার যা তো উপকৃত একদম। আপনি জন্মনগরে থাকেন, চৈত্র মাসটাই কাজে লাগাবো আমি। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন, আমাদের স্ক্রিনে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারটি নোট করুন এবং নাম্বারটি নোট করে আপনি সেখানে ফোন করে আপনার যেখানে সুবিধা হচ্ছে ব্যারাকপুর কিংবা শেওড়াফুলি আপনি ইমিডিয়েট চলে আসতে পারেন। ব্যারাকপুরে আগামী 1 এপ্রিল যা সিচুয়েশন, এই সিচুয়েশন আশা করছি এপ্রিলের মধ্যে কেটে যাবে। ফলে 1 এপ্রিল ব্যারাকপুরের উপস্থিত থাকছেন বৈশালীতে এবং শেওড়াফুলিতে উপস্থিত থাকছেন 8 এপ্রিল বুধবার, দুটোই বুধবার, যে কোনো একটা বুধবার আপনি নয় ব্যারাকপুর নয় শেওড়াফুলিতে আপনি মিট করে নিতে পারেন। এবং শুধুমাত্র আপনাকে নয়, আপনারা যারা প্রত্যেকে অনুষ্ঠান দেখছেন তাদের সবার জন্য বলছি যে আগামী 26 মার্চ হাওড়ার উপস্থিত থাকবেন বৈশালীতে বৃহস্পতিবার, 30 মার্চ ডানলপের সোমবার উপস্থিত থাকছেন। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা হয়তো আসতে পারছেন না বা আসতে চাইছেন, যে কোনো ইনকোয়ারির জন্য আপনারা ডেফিনেটলি করে আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে আগে ফোন করুন, কোথায় কীভাবে যোগাযোগ করবেন এই সময় সেটাও আপনি কিন্তু খুব সহজেই জেনে নিতে পারবেন। জন্য আমি বলে রাখছি, যারা ইমার্জেন্সিতে রয়েছেন, হয়তো আসতে পারছেন না বা কোনো কারণে চেম্বার আমাদের বন্ধ রাখতে হচ্ছে, আমাদের মানে যে সমস্ত সরকারি বিধিনিষেধ যেগুলো রয়েছে, আমরা কিন্তু অনলাইন প্রেডিকশন দিয়ে দিচ্ছি এই সময়টা দূরের বন্ধুদের জন্য, ঠিক আছে, যাদের খুব এমার্জেন্সি রয়েছে। এবং যারা অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন, হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আজ থেকেও শনি মঙ্গলের যে কনজাংশন শুরু হলো, রবি প্রথম কথা ডাউন হয়ে গেছে এই মুহূর্তে প্রচণ্ডভাবে, যার ফলে যতক্ষণ না রবি মেষ রাশির ঘরে, আমরা জানি যে এক্সল্টেড অবস্থায় থাকে, রবি কি করে সেখানে তাপ বিকিরণ করার ক্ষমতা প্রচুর হয়ে থাকে এবং নিজের স্বমহিমায় আবারও কিন্তু যখন সে মেষ রাশিতে ফিরে আসবে, সেই সময় থেকে কিন্তু এই ভাইরাসের প্রকোপ থেকে আমরা কিন্তু আস্তে আস্তে মুক্তি লাভ করব, ঠিক আছে। কিন্তু যতক্ষণ এই শনির গ্রাসের মধ্যে রয়েছে এবং শনি মঙ্গলের সাথে যুক্ত অবস্থায় রয়েছে এবং 29 তারিখের পর বৃহস্পতিও কিন্তু এখানে আসছে, বৃহস্পতির দুটো সাইড আছে, একটা হচ্ছে বৃহস্পতি যদি আপনার লাইফে বেনিফিক করে সেটাও বৃহৎ করবে, আর যদি ম্যালিফিক কিছু করে অর্থাৎ রোগও যদি দেয় তাহলে এর প্রভাবও কিন্তু বৃদ্ধি আরও করে দেবে 29 তারিখের পর থেকে। সেই কারণে আমি বলে থাকবো প্রত্যেকটা মানুষকে যে বাড়িতে কিন্তু এটা প্রত্যেকেই করবেন, আমার আজকে কয়েকটা টিপস আমি দিয়ে যাচ্ছি, এই টিপসগুলো যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা তো করবেন, আর যারা বহু পুরনো আমার ক্লায়েন্ট তারা প্রত্যেকেই করেন এবং তারা ভীষণভাবে সুস্থ পজিটিভ রয়েছেন। সেটা কি করবেন না, বাড়ির নর্থ ইস্ট কর্নারে আপনারা একটা বদ্রি পাখি যেরকম আমরা রাখি না খাঁচার মধ্যে, ওরা মাটির একটা পাত্র নেবেন যেটার মধ্যে ফুটো থাকবে, তার ভেতরে একটি প্রদীপ, প্রতিদিন ঘিয়ের যদি কম দামি ঘি থাকে বা না পেলেও সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং তার উপরে একটা পাতলা মাটির সরা নেবেন, সেই সরার মধ্যে পূর্ণ জল রাখবেন এবং জলের মধ্যে কর্পূর দেবেন, ফটকিরি রাত দেবেন, তুলসী পাতা দেবেন, ঠিক আছে, এবং একটি পাতি লেবু 4টে টুকরো, আমরা বেগুন কাটি না যেটা মাঝখান থেকে একটু ফালা করে দিই, সেরকমভাবে একটি পাতি লেবু কিন্তু দিয়ে রাখবেন। এটা ঘরের মধ্যে আপনি নর্থ ইস্ট কর্নারে রাখতে পারেন, ডাইনিংয়ের আপনি নর্থ ইস্ট কর্নারে রাখতে পারেন, আপনারা ভীষণভাবে উপকার পাবেন। শুধু এই সময়টার জন্য না, সারা জীবন যারা করে এসছেন বা আমার কথা মতন করেছেন, যাদের বাস্তু ডিস্টার্ব থাকে, বাস্তুর মধ্যে নেগেটিভ এনার্জি থাকে, সেই নেগেটিভ এনার্জি কিন্তু কেটে যায় ধীরে ধীরে এবং বাড়িতে অসুখটা কিন্তু যে পরিমাণে হয় বা এখন যে একটা আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনে রয়েছি সেই সিচুয়েশন থেকে কিন্তু আমরা অবশ্যই ওভারকাম কিন্তু করতে পারবো। কাজে এইটা কিন্তু আমি বলবো যে অবশ্যই প্রত্যেকে করবেন, প্রতিদিন বাড়িতে ঘন্টা বাজান, ঘন্টার যে ভাইব্রেশন রয়েছে সেটার মাধ্যম দিয়ে কিন্তু জার্মগুলো কিন্তু দূরে সরে যাবে। দুবেলা কিন্তু শাক বাজাবেন 3 বার করে অবশ্যই, এটা কিন্তু মাথায় রাখবেন, এবং তুলসী গাছ, কাঁচা হলুদ গাছ এবং পাতি লেবু গাছ, এই 3টে কিন্তু বাড়ির নর্থ ইস্ট কর্নারে, আপনি ফ্ল্যাটেই থাকুন বা বাড়িতেই থাকুন, সেটা কিন্তু পুঁতে দিন, সেটা প্রতিদিন জল দিন তুলসী গাছে, কাঁচা হলুদ গাছে এবং লেবু গাছে। এবং এই সময় আপনাদের বলে থাকবো যে কমলা লেবু, মুসুম্বি লেবু, কিছু না পাতি লেবু প্রচুর পরিমাণে কিন্তু আপনারা সেবন করুন, সেটাও কিন্তু আপনাদের রোগ রোগ যে আমাদের আসছে যে ভাইরাসের থেকে আমরা প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়া অবশ্যই কিন্তু বাড়বে সেটা। এবং প্রতিদিন বাড়িতে কর্পূর জ্বালান, এবং আমি তো কালকে পুজো করছি, আপনাদের প্রত্যেকের মঙ্গলার্থে
হবন করব, টানা এখন কয়েকদিন করব, কালকে তো অবশ্যই করব, অমাবস্যা আছে। এবং আপনারা নিজেরাও বাড়িতে প্রত্যেকেই কিন্তু হবন করুন, বাড়িতে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন পাঠ করুন, গায়ত্রী মন্ত্র প্রতিদিন পাঠ করুন। যদি পাঠ করতে নাও পারেন তাহলে মোবাইলে অন্তর্জাল চালিয়ে দিন, সেটা সকাল থেকে বাজতে থাকুক, এটা কিন্তু করুন। আপনারা অনেক সুস্থ থাকবেন, অনেক পজিটিভ থাকবেন, যে কোনো পরিস্থিতির সাথে মোকাবিলা করার যে শক্তি, সেই শক্তি আপনার ভেতরে কিন্তু ঈশ্বর দিয়ে রেখেছে, সেটাকে জাগ্রত করুন। ক্যা বাত! মানে আমি জানি না যে আপনারা যারা শুনলেন তারা কিভাবে দেখছেন, এবং আমার যেটা মনে হলো যে বৈশালী দিদি আপনি যা 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 বললেন তাতে করে এটা পালন করলে অটোমেটিক্যালি মানুষের মধ্যে একটা অদ্ভুত রকমের শক্তি আমি শুনছিলাম খুব মন দিয়ে, তাতেই একটা কেমন যেন অদ্ভুত রকমের মনে হচ্ছে যে এটা এটা পুরোটা কমপ্লিট হলে একটা মানুষ হয় না, যে একজন মানুষ ধ্যান যখন করেন, আপনি আমার থেকে অনেক ভালো বুঝবেন, যে ধ্যান করার পর যখন সে মানুষটি চোখ খুলছে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে, দুটো মানুষের মধ্যে একটা ডিফারেন্স থাকে, মানে যে মানুষটা ধ্যান করতে গেল আর ধ্যান করে যাচ্ছে, এই দুটো মানুষের মধ্যে একটা ডিফারেন্স। আপনারা প্রত্যেকে রেগুলার কপালভাতি করুন, অনুলয় বিলম্ব করুন, ওম শব্দটি করুন। যেমন দেখবেন একটা ছোট বাচ্চা যখন শুয়ে থাকে, সে শোয়া অবস্থায় দেখবেন তার পেটটা একবার ফোলে, একবার ঢুকে যায়, একবার ফুলে যায়, সে কিন্তু জানে না কি করতে হয়, কিন্তু সে প্রকৃতির সাথে তখন কিন্তু নিজেকে চেষ্টা করে। ঠিক আমাদের প্রত্যেকটা মানুষকেও কিন্তু প্রতিদিন যদি আমরা আধ ঘন্টা যদি আমরা প্রাণায়াম করতে পারি তাহলে কিন্তু তার থেকে আমরা অনেক বেশি পজিটিভ এনার্জি পাবো। একদম। এবং মেষ রাশির জন্য আমি বলে থাকবো যে বর্তমান সময়টা এতদিন পর্যন্ত কিন্তু ঠিক ছিল, কিন্তু আজ থেকে 4 মে পর্যন্ত মেষ বৃশ্চিক দুটোই মঙ্গলের ঘর, তাদের কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। আমি একটু আপনাদের জানিয়ে দিই, যেটা একটু আগে বৈশালী দিদি বলছিলেন যে আমাদের স্ক্রিনে যে নাম্বারসগুলো রয়েছে নাম্বারসগুলোর মধ্যে 9836464659 এবং 9836286759 এই নাম্বারগুলোর মধ্যে আপনারা যে কোনো একটিতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট সারতে পারেন বা যে কোনো ইনকোয়ারিও আপনি করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু অনলাইন প্রেডিকশনের জন্য আবেদন জানাতে পারেন। আগামী 26 মার্চ হাওড়া যে পূর্ব নির্ধারিত যে সূচি রয়েছে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। 30 মার্চ ডানলপ, সোমবারে উপস্থিত থাকছেন ডানলপে। 1 এপ্রিল আগেই বলেছি বুধবার ব্যারাকপুর, 2 এপ্রিল বৃহস্পতিবার কৃষ্ণনগর, 3 এপ্রিল শুক্রবার হাতিবাগান, 4 এপ্রিল শনিবার শিলিগুড়ি, 5 এপ্রিল রবিবার গড়িয়াহাটে, 8 এপ্রিল বুধবার শ্যাওড়াফুলিতে উপস্থিত থাকছেন, 10 এপ্রিল শুক্রবার মেচেদায় উপস্থিত থাকছেন, 11 এপ্রিল শনিবার বেহালায় উপস্থিত থাকছেন, 19 এপ্রিল মঙ্গলবার চলে যাচ্ছেন অসমের গুয়াহাটিতে, 12 এপ্রিল রবিবার উপস্থিত থাকছেন দুর্গাপুরে, এবং 13 এপ্রিল উপস্থিত থাকছেন সোমবার আসানসোলে, 10 মে উপস্থিত থাকছেন মুম্বাইয়ে। ফলে আপনারা রাজ্যের যে যে প্রান্তেই থাকুন না কেন, খুব সহজেই আপনারা বৈশালী দিকে পেয়ে যেতে পারেন, শুধুমাত্র ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে নেবেন। এই মুহূর্তে আমি বারবার ওই জন্য বললাম যে বুকিং নাম্বার যেগুলো আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অনলাইন প্রেডিকশনের জন্য যোগাযোগ করতে পারেন। একদম। অনেকেই হয়তো বাড়ি থেকে বেরোতে চাইছেন না, কিন্তু তার ছাড়াও আমি বলে থাকবো যে এইখানে কিন্তু এই মুহূর্তে যে প্ল্যানেটারি পজিশন রয়েছে আমি প্রত্যেকেই বলবো ভীত হবেন না, কেউ ভীত হবেন না, যেগুলো বলে গেলাম এভরিডে করুন, ভীষণভাবে উপকার পাবেন। কাঁচা হলুদ এভরিডে খান, সাদা যদি পিওর চন্দন বাড়িতে থাকে প্রত্যেক দিন সেই টিপ পরুন, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একটি পাত্রে কিন্তু মানে যত বেশি পাতিলেবু বাড়িতে রাখবেন এবং তার মধ্যে 4টে কর্নারে যদি আপনারা লবঙ্গ গেঁথে দিয়ে রাখেন, বিশেষত মেষের এই সময় যে বর্তমান সময়টা ভীষণভাবে একটা ডিস্টার্বপূর্ণ হয়ে গেল, মেষ রাশির জন্য বলে থাকবো যে আপনারা যদি সোনা ভেজানো জল খেতে পারেন, যদি বাড়িতে কোনো পিওর সোনা থাকে সেই ভেজানো যদি জল আপনারা খান সেটা কিন্তু আপনাদের অনেকটাই মঙ্গলদায়ক। তবে 4 মে পর্যন্ত ভীষণ সাবধানে থাকতে হবে। একদম। আমাদের আজকের অনুষ্ঠানের আমরা শেষ প্রান্তে চলে এসেছি বৈশালী দিদি, তাই অনুষ্ঠানের শেষ রেশ টানতে হবে, আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে, আবার বৈশালী দিদির কাছ থেকে জানবো। আমি যাওয়ার আগে শুধু একটাই বলবো, এফবিতে আমি লাইফে বারবার ফিরে আসছি এবং বিভিন্ন রকম তথ্য নিয়ে রয়েছি, যারা সিটিভেনে পর্দায় আমাকে তো দুদিন পাচ্ছেন তাছাড়াও কিন্তু এফবি লাইভগুলো অবশ্যই ফলো করুন। একেবারে অসংখ্য ধন্যবাদ বৈশালী দিদি, আপনাকে ধন্যবাদ, আপনাদেরও আজকের মতন শেষ করছি অনুষ্ঠান, ভালো থাকবেন, নমস্কার।